মিতাশ পেনাশা। আর বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতেও বাংলাদেশের দুরন্ত জয়, পাঁচ ম্যাচ সিরিজের 2-0 এগিয়ে টাইগাররা। দেশে এক সপ্তাহের ব্যবধানে করোনায় 46% আক্রান্ত শনাক্ত এবং 25% মৃত্যু বেড়েছে, একদিনে 241 জনের প্রাণহানি। চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে বজ্রপাতে 16 জনের মৃত্যু, আহত 10 জনের মধ্যে 4 জন আশঙ্কাজনক। চিত্রনায়িকা পরিমণি র‍্যাবের হাতে আটক, অভিযানে বাসা থেকে মাদক উদ্ধারের অভিযোগ। এবং রূপগঞ্জের আগুনে নিহতদের মধ্যে প্রথম দফায় 24 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর, দোষীদের শাস্তি দাবি। এছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে। রাশিয়ার মস্কোতে লেগো জাদুঘর চালুর খবর। আনোয়ার শীত দামে কম থেকে অনেক বেশি। আনোয়ার শীত এবারে বিস্তারিত। ব্যাটে বলে দুরন্ত পারফরমেন্স দেখিয়ে টি টোয়েন্টির পরাশক্তি অস্ট্রেলিয়াকে 24 ঘন্টার মধ্যে টানা দ্বিতীয় ম্যাচে হারিয়েছে বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয়টি অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়ে 2-0 লিড নিয়েছে বাংলাদেশ। হোম অফ ক্রিকেটে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া 121 রান করে, জবাবে সোহান এবং আফিফের ম্যাচ জেতানো পার্টনারশিপে বাংলাদেশ 8 ডেলিভারি হাতে রেখেই পৌঁছে যায় জয়ের বন্দরে। সাইদুর রহমান শামীমের রিপোর্টে বিস্তারিত। প্রথম ম্যাচের মতো প্রতিপক্ষ বাংলাদেশকে শুরুতে ব্যাট করতে দেওয়ার ভুল আর করেননি অজি কাপ্তান ম্যাথু ওয়েট। টস জিতে দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নেমে পড়ে অস্ট্রেলিয়া, তাতেও কি রক্ষা হয়। স্পিনাররা শুরু থেকেই ঘূর্ণি জাদু নিয়ে চড়া। তৃতীয় ওভারে মেহেদির বলে মিড অনে ক্যাচ দিয়ে বিদায় কেরির। পাওয়ার প্লে শেষ ওভারে মুস্তাফিজের কাটারে পরাস্ত জস ফিলিপস। 6 ওভারে 2 উইকেটে 31 রান করে ধুঁকছে অজিরা। মার্শের সঙ্গে হ্যান্ড্রিক্সের 57 রানের তৃতীয় উইকেট জুটিটি অস্ট্রেলিয়ার ইনিংসের সেরা। সাকিবের আর্মারে পরাস্ত হওয়ার আগে হ্যান্ড্রিক্স 3, 4 ও 1 ছক্কায় করেন 30 রান। ব্রিলিয়ান্ট বোলিং ফ্রম সাকিব আল হাসান। প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও 45 রান করে আউট হয়েছেন মিচেল মার্শ। তার বিদায়ের পর শেষ 4 ওভারে অজিরা যোগ করে মাত্র 22 রান। 2 বাহাতি পেসার শরীফুল 2 ও মোস্তাফিজ 3 উইকেট নিয়ে 7 উইকেটে 121 রানে আটকে দেয় অস্ট্রেলিয়ার ইনিংস। 122 রানের টার্গেটে বাংলাদেশের শুরুটা জুৎসই নয়। ইনিংসের তৃতীয় ওভারে সম্মুখে শূন্য হাতে ফেরান স্টার্ক। আরেক বাহাতি নাইম শেখ যখন বোল্ড হলেন টাইগারদের স্কোরবোর্ডে 21 রান। সাকিবের 4 বাউন্ডারির 26 ও মেহেদির 1 ছক্কায় 23 রানের পরও এই লো স্কোরিং ম্যাচে খেলায় ফিরেছিল অস্ট্রেলিয়া। 67 রানে 5 উইকেট হারানো বাংলাদেশের তরি জয়ের বন্দরে ভিড়িয়েছে সোহান ও আফিফের ম্যাচ জেতানো 56 রানের পার্টনারশিপ। 31 বলে 1 ছক্কা আর 5 বাউন্ডারিতে অপরাজিত 37 রানের ইনিংস বাহাতি আফিফের। সাথে ছিল কিপার ব্যাটসম্যান সোহানের 3 বাউন্ডারিতে অপরাজিত 22 রান। 8 ডেলিভারি হাতে রেখেই দ্বিতীয় ম্যাচ জিতে 5 ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়ার উপর ছড়ি ঘোরাচ্ছে টিম টাইগার্স। শুক্রবার তৃতীয় ম্যাচ একই ভেন্যুতে। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, ঢাকা। দেশে করোনায় এক সপ্তাহের ব্যবধানে 46% আক্রান্ত শনাক্ত এবং 25% মৃত্যু বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয় বুধবার পর্যন্ত 24 ঘন্টায় 241 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত শনাক্ত হয়েছেন প্রায় 14,000। লায়লা নশনের রিপোর্ট। কঠোর লকডাউন চললেও হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত শনাক্ত ও উপসর্গ নিয়ে মৃত্যু কমছে না।
বুধবার পর্যন্ত চব্বিশ ঘণ্টায় ২৪১ জনের মৃত্যুতে দেশে মোট মৃত্যু ২১,৬৩৮ জনে দাঁড়িয়েছে। মৃত্যুর হার ১.৬৫। এ সময় আক্রান্ত শনাক্ত হয়েছে ১৩,৮১৭ জন। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত ১৩,০০,৯১০ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৭.৯১%। একদিনে সুস্থ হয়েছেন ১৬,১১২ জন। চব্বিশ ঘণ্টায় সবচেয়ে বেশি ৯৩ জন মারা গেছেন ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রামে ৬৮, খুলনায় ৩৬, রংপুরে ১৫, রাজশাহীতে ১২, বরিশালে ৫, সিলেটে ৫ এবং ময়মনসিংহে ৭ জন মারা গেছেন। গত এক সপ্তাহের আক্রান্ত শনাক্ত ও মৃত্যুর বিশ্লেষণ তুলে ধরেছে স্বাস্থ্য অধিদপ্তর। যদি শনাক্ত রোগীর সংখ্যাকে আমরা বিবেচনা করি তাহলে ১,১৬,২৬৬ জন রোগী শনাক্ত হয়েছেন, সেটি আগের যে সাত দিন তার চাইতে প্রায় ৫৩,৭৪৯ জন বেশি, যেটি শতকরা হিসাবে ৪৬% বেশি। মৃত্যু সংখ্যাটি যদি আমরা দেখি তাহলে গত সাত দিন মানে পূর্ববর্তী সাত দিনের চাইতে এই সময়ে মৃত্যু ৪৮০ জন বেশি মৃত্যুবরণ করেছেন, যেটি প্রায় ২৫%। হাসপাতালগুলোতে চাপ কমাতে সবাইকে সতর্ক থেকে সংক্রমণ কমানোর পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে ১৬ জনের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আহত ১০ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের শিবগঞ্জ উপজেলা কমপ্লেক্স এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে আশরাফুল ইসলাম রঞ্জির পাঠানো তথ্য এবং ভিডিও চিত্রে আলবি হোসাইনের রিপোর্ট। সম্প্রতি দেশে বজ্রপাতে মৃত্যু বেড়ে চলেছে। সবশেষ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ঘটনাস্থলেই ১৬ জনের মৃত্যু হল। বুধবার দুপুরে পাকা ইউনিয়নের দক্ষিণ পাকা গ্রামে নদীর ধারে ওই ঘটনা ঘটে। ওপার থেকে যখন নিয়ে আসে তারপরে আমরা এপার থেকে নিয়ে এসেছি, তখন কিছুটা কেউ বাঁচার মতো সম্ভাবনা ছিল। আমরা এই সদর হাসপাতালে আনার পরে ডাক্তারে বলছে কি মারা গেছে। উপজেলা নারায়ণপুর থেকে নৌকায় করে যাওয়ার সময় বৃষ্টি শুরু হলে যাত্রীরা নদীর ধারে একটি অস্থায়ী ছাউনির নিচে আশ্রয় নেন। ওই সময় বজ্রপাত হয়। মৃতদের বেশিরভাগ ওই নৌকায় করে একটি বৌভাতের অনুষ্ঠানে যাচ্ছিলেন। যেটা বড়ি আবহাওয়ার কারণে তলাবর্তী যাত্রী ছিল, বরযাত্রী ছিল, বরযাত্রী মানে ছিল নিয়ে যাচ্ছিল ওপারে ধুলাবন নামক গ্রাম। এই সময় দুর্ঘটনা ঘটে, ঘটার ফলে আমাদেরকে দ্রুত খবর দেয় এবং আমরা দ্রুত শিবগঞ্জ ফায়ার স্টেশন এবং চাঁপাইনবাবগঞ্জ ফায়ার স্টেশন। ঘটনায় আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জেলা প্রশাসন আহতদের চিকিৎসার খরচ বহন ও মৃতদের পরিবারগুলোকে ২৫,০০০ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে। তাদেরকে যদি আর্থিক সাহায্য লাগে তাদের চিকিৎসা নিশ্চিত করা, এই কাজটুকু আমরা নিশ্চিত করছি। বাকিটা আমি সরকারকে জানিয়েছি, উদ্যোগন কর্তৃপক্ষে জানিয়েছি, তাদের নির্দেশনা মতো কাজ করবে। বজ্রপাতের ওই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আলভি হোসাইন, চ্যানেল আই। দারণগঞ্জের রূপগঞ্জে আগুনে নিহত শ্রমিকদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা শুরু হয়েছে। শনাক্ত ৪৫ জনের মধ্যে প্রথম ধাপে ২৪ জনের মরদেহ তুলে দেওয়া হয়। ওই ঘটনায় দোষীদের বিচার চান স্বজনরা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ২৫,০০০ টাকা করে অর্থ সহায়তা দেয় জেলা প্রশাসন। সুলতানা হিমু জানাচ্ছেন বিস্তারিত। উচ্চ মাধ্যমিকে পড়াশোনার খরচ জোগাতে রূপগঞ্জের হাশেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় কাজ নিয়েছিল রিপন ইয়াসিন। ছেলের এমন করুণ মৃত্যু শোকে পাথর মা। আল্লাহর কাছে কি কমু কি জব দিমু শেষ। ওই কারখানায় ৮ জুলাইয়ের আগুনে নিহত ৫২ জনের মধ্যে ৪৯ জনই সম্পূর্ণ পুড়ে যান। সেই মৃতদেহগুলোর মধ্যে ৩ জনকে শনাক্ত করা না গেলেও ডিএনএ পরীক্ষায় ৪৫ জন শনাক্ত হন। তাদের মধ্যে ২৪ জনের মরদেহ স্বজনদের কাছে দেয়া হলো। কেমন করে যে বনে জীবনটা গেছে বনি বইতার বলু, একটু আগুনের চাক লাগলে কি করে। এটা একটা হত্যাকাণ্ড, এত লোককে কেমনে মেরালা, তালা মেরে দিয়া লোকটি মনে করছে মেরা লেছে। সরকারের কাছে আমরা বিচার চাই। আগুনের সূত্রপাত বিদ্যুতের তার থেকে হয়েছে জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন এতে কারখানা কর্তৃপক্ষের অবহেলা ছিল কিনা তা এখনই বলা যাবে না। এইসব ঘটনা তো আসলে মুখের কথায় তদন্ত হয় না, এখানে অনেক টেকনিক্যাল বিষয় থাকে, বৈদ্যুতিক যে সোর্সগুলো আছে এই সোর্স থেকে আগুন লেগেছে। নিহতদের পরিবারগুলোকে সরকারিভাবে অর্থ সহায়তা তুলে দেয় জেলা প্রশাসন। তাদের সৎকার এবং দাফনের জন্য ২৫,০০০ টাকা করে আজকে সকল প্রত্যেক পরিবারকে প্রদান করা হবে এবং অন্যান্য সরকারি ভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা প্রদান করা হচ্ছে। বাকি মরদেহগুলো শনিবার স্বজনদের হাতে তুলে দেয়া হবে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা।
করোনা সংক্রমণের কারণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা না হওয়ায় শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। প্রথম দফায় 5ই আগস্ট মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ দিন 9ই আগস্ট। সারা দেশে লকডাউন চললেও এখনও কোনো আনুষ্ঠানিক নির্দেশনা আসেনি। জানতে চাওয়ার পরও সংশ্লিষ্টরা বলেন, পরেও অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবেন শিক্ষার্থীরা। রাহুল রায়, রিপোর্ট। গত বছরের 18ই মার্চ থেকে এমন খা খা করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। গত বছর উচ্চ মাধ্যমিক এবং আলিম পরীক্ষা না হওয়ায় জেএসসি, জেডিসি, এসএসসি ও দাখিল পরীক্ষার ফলের ভিত্তিতে চূড়ান্ত ফল নির্ধারণ করা হয়। করোনার কারণে এবছরও একই অবস্থা। তাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ঘরে বসে করার জন্য অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। 26 জুলাই শুরু হওয়া উচ্চ মাধ্যমিকের প্রথম দফার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ দিন 9ই আগস্ট আর মাধ্যমিকের শিক্ষার্থীদের জমা দেওয়ার কথা 5ই আগস্ট। লকডাউন 10ই আগস্ট পর্যন্ত চলার ঘোষণায় এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে শিক্ষার্থীরা। স্কুলের নির্দেশনা অনুযায়ী অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার তারিখ দেওয়া হয়েছে 7 তারিখ, তবে লকডাউনের সময় বৃদ্ধির কারণে সেটিও এখন অনিশ্চিত। তবে যাই হোক না কেন, আমরা যেহেতু এই করোনা পরিস্থিতিতে পরীক্ষা দিতে পারছি না, সেহেতু আমরা অ্যাসাইনমেন্টই মনোযোগ সহকারে করছি। এ নিয়ে এখনো কোনো প্রজ্ঞাপন জারি না হলেও জানতে চাইলে দায়িত্বপ্রাপ্তরা চ্যানেল আইকে বলেন, লকডাউনের কারণে পরেও অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবেন শিক্ষার্থীরা। 5 তারিখেই যে একেবারে ফিক্সড তা কিন্তু নয়, সেটি তারা এরপরেও সুবিধাজনক সময় জমা দিতে পারবে। তেমনিভাবে এইচএসসির ক্ষেত্রেও, যেটি আমরা 9ই আগস্ট রেখেছিলাম, সেক্ষেত্রেও যদি তাদের সেই সমস্যাটি যেহেতু আছে, সেক্ষেত্রেও তারা পরবর্তী সময় সেটি জমা দিতে পারবে, সে অনলাইনে অথবা যে কোনোভাবে তারা গ্রহণও করতে পারবে, জমাও দিতে পারবে। 2022 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেওয়ার কার্যক্রম জুনে শুরু হলেও করোনা সংক্রমণের কারণে তা স্থগিত করা হয়েছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। 18 বছরের বেশি বয়সীরা করোনা ভ্যাকসিন ছাড়া ঘর থেকে বের হতে পারবেন না। মঙ্গলবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন, এটি তার ব্যক্তিগত অভিমত। তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এই কথা জানিয়ে বলেছেন, মঙ্গলবারের বৈঠকে তিনিও অনলাইনে যুক্ত ছিলেন, বৈঠকে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে শোকের মাস আগস্টে চলচ্চিত্র এবং প্রকাশনা অধিদপ্তর ডিএফপির দুটি প্রকাশনা নবারণ এবং সচিত্র বাংলাদেশের বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী। সরকারের কোনো এই ধরনের সিদ্ধান্ত হয়নি যে 18 বছরের বেশি বয়স্ক কেউ বের হলে স্বাস্থ্যযোগ্য অপরাধ হবে, সেই ধরনের সিদ্ধান্ত হয়নি। বরং সিদ্ধান্ত যেটি হয়েছে যে মাস্ক পরার উপর জোর দেওয়া হয়েছে এবং একই সাথে স্বাস্থ্যবিধি যাতে সবাই মানে সেটির উপর জোর দেওয়া হয়েছে। প্রথম ডোজ দেওয়ার পর যাতে দ্বিতীয় ডোজের সংকট আর না হয়, সেজন্য এবার টিকাদান কার্যক্রমে বিশেষভাবে সতর্ক সরকার। ফাইজার এবং মডার্নার টিকা দ্বিতীয় ডোজ হাতে রেখেই দেওয়া হচ্ছে আর মজুদ শেষ হলেও চীনের টিকার থেকে দ্বিতীয় ডোজ সময় মতো আসবে বলে আশা করছে কর্তৃপক্ষ। গর্ভবতী এবং স্তন্যদানকারী নারীদের টিকা দেওয়ার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে স্বাস্থ্য অধিদপ্তর। আফরোজা হাসি, রিপোর্ট। করোনা প্রতিরোধে কোভিশিল্ডের মাধ্যমে অ্যাস্ট্রাজেনেকার টিকাদান কর্মসূচিতে প্রথম ডোজ পান 58 লাখের বেশি মানুষ। তবে ভারত থেকে কেনা টিকার সরবরাহ না পাওয়ায় 15 লাখের বেশি মানুষ প্রায় 3 মাসের বেশি সময় দ্বিতীয় টিকার জন্য অপেক্ষায় ছিলেন। পরে জাপান থেকে আনা টিকা দিয়ে 2 আগস্ট থেকে তাদের দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়। ফাইজার ও মডার্না টিকার দ্বিতীয় ডোজ হাতেই আছে। 7ই আগস্ট থেকে 1 সপ্তাহের গণটিকাদানে সিনোফার্মের 1 কোটি টিকা দেওয়া হবে। তারও দ্বিতীয় ডোজ সময় মতো আসবে বলে আশা করছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রথম ডোজ দেয়া হবে গ্রামে গঞ্জে। সিনোফার্ম, আপনারা জানেন, আমরা 3.5 কোটি ডোজের জন্য বা 3 কোটি ডোজের জন্য আমরা অলরেডি চুক্তি করেছি এবং সেইভাবেই ভ্যাকসিন আসতেছে। কাজেই প্রথম ডোজ দেওয়ার 1 মাসের মধ্যে আমাদের আরো প্রায় বাকি ভ্যাকসিনের প্রায় 1 কোটি ডোজ আরো চলে আসবে। প্রান্তিক মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে সহজ করা হচ্ছে সারা দেশে গণটিকাদান কর্মসূচির প্রক্রিয়াও। বয়োজ্যেষ্ঠ নাগরিক কিংবা নারী আসেন, তাদেরকে কিন্তু আমরা অগ্রাধিকার দেব। এনআইডি নিয়ে আসে, যারা নিয়ে আসবেন তাদেরকেই আমরা প্রাধান্য দিব। যত নাগরিক আসবেন তাদেরকে কিন্তু আমরা তথ্যটা লিপিবদ্ধ করে রাখব। গর্ভবতী নারী এবং স্তন্যদানকারী নারীদেরও টিকা দেওয়া হবে, এক্ষেত্রে আপনাদের পরিকল্পনা থাকে? আমাদের উচ্চ পর্যায়ের যে কর্মকর্তারা আছেন ওনারা একটা ঘোষণা দিয়ে এটা কার্যক্রম শুরু করবে। দ্বিতীয় ডোজ দিতে দেশে প্রত্যন্ত অঞ্চলে আবারও গণটিকাদান অভিযান করবে সরকার। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা।
রেজিস্ট্রেশন ছাড়াই করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ পাওয়া নিশ্চিত করতে চান তৈরি পোশাক রপ্তানিকারকরা। তাদের দাবি, শ্রমিকদের অনেকেরই জাতীয় পরিচয়পত্র নেই, কারখানাগুলোর জন্য আলাদা টিকা নির্দেশনারও দাবি জানান তারা। মেশো শাকলের রিপোর্ট। লকডাউন শেষ হওয়ার আগেই তৈরি পোশাক সহ রপ্তানিমুখী সব কারখানা খুলেছে পহেলা আগস্ট থেকে। প্রথমবারের মতো বিজিএমই এর পরিচালকদের প্রধান করে গঠিত কমিটি বিভিন্ন কারখানায় স্বাস্থ্য সুরক্ষার 15টি নির্দেশনা মানা হচ্ছে কিনা পরিদর্শন করছে। তাদের প্রত্যাশা, পোশাক কর্মীদের টিকা প্রদানে বিশেষ টিকা নির্দেশনা দেবে সরকার। মোস্ট অব দ্য ইন্ডাস্ট্রিতে ওয়ার্কারদেরকে ফ্রি মাস্ক প্রোভাইড করা হচ্ছে, ওয়ার্কারদেরকে নিয়মিত সিভিট প্রোভাইড করা হচ্ছে, ওয়ার্কারদেরকে জিঙ্ক ট্যাবলেট খাওয়ানো হচ্ছে। যে মাননীয় সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় ডিজি হেলথ যে কাজটা করেছেন, যে কোনো কাউকে রেজিস্ট্রেশন করার আগেই তারা আমাদের এক্সেল শিটের ভিত্তিতেই টিকা দিয়ে দিবে এবং পরবর্তীতে আমরা দ্বিতীয় ডোজ দেওয়ার আগে তাদেরকে রেজিস্টার করে নেব। তবে নিটো রপ্তানিকারকদের সংগঠন বিকেএমই এর সভাপতির দাবি, তারা এখনো ধোঁয়াশায় আছেন। ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসক আমাদের কাছ থেকে লিস্ট চেয়েছেন, কিন্তু ভ্যাকসিনটা এখন পর্যন্ত স্যাংশন হয়নি। সরকার শুধুমাত্র যদি আমাদের কাছে ভ্যাকসিনটা আমাদের কর্মচারীর লিস্ট অনুযায়ী আমাদের কাছে হ্যান্ড ওভার করেন, ডাক্তার নার্সের মাধ্যমে আমরা এটাকে শেষ করতে পারবো। কারণ সরকারের কাছে এত ডাক্তার নার্স একই সাথে নেই, যদি ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে এবং ফ্যাক্টরি পর্যায়ে দেওয়া যায়, এত ক্ষমতা এখন আমাদের হয়নি। রপ্তানিকারকদের প্রত্যাশা, পোশাক কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হলে শ্রমঘন এ শিল্পে সংক্রমণ কমবে। চ্যানেল আই, ঢাকা। কঠোর লকডাউন 10 আগস্ট পর্যন্ত বাড়িয়েছে সরকার। 13তম দিনে রাজধানীর সড়কগুলোতে গণপরিবহন ছাড়া সব ধরনের যানবাহন বেড়েছে। করোনা সংক্রমণ রোধে ওয়ার্ড মহল্লা ধরে সবাইকে টিকার আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন নিম্ন আয়ের মানুষেরা। লকডাউনের সার্বিক চিত্র রোকসানা আমিনের রিপোর্ট। করোনা সংক্রমণ রোধে চলা কঠোর লকডাউনের মধ্যেও রাজধানীর ব্যস্ততম সড়কগুলো ছিল প্রাইভেট কার আর রিকশার দখলে। গরিব মানুষের সাধারণ টিকাটা ওটা আমাদের মহল্লা ভিত্তিক যদি কোনো একটা সিস্টেম করে দিত, তাহলে ওই জায়গায় যা টিকা দিতে হবে এটা করলে সেটা করলে ভালোই হতো। লকডাউনে কেনাবেচা নেই বলে কর্মীও ছাঁটাই করছে খাবার হোটেলগুলো। ব্যবসার অবস্থা যেহেতু ভালো না, সেহেতু ছাঁটাই করতে হবে। এখন আমার বেচা কিনা হয়তো যে জায়গায় অতিরিক্ত, সে জায়গায় এখন অল্প পরিমাণ হইতেছে। আগে তিনজনের দোকান চালাইতাম, এখন একা দোকান চালাই আমি। রোগীও কমছে না, মৃত্যুর সংখ্যাও কমছে না, এই লকডাউন তো আমি খামাখাই দেখতেছি। গণপরিবহন না থাকায় দুর্ভোগের কথা জানান কাজে বের হওয়া অনেকেই। অফিসে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু রিকশা গাড়ি কোনোটাই পাচ্ছি না, শুধুমাত্র পাবলিক পরিবহন বন্ধ, দোকান বন্ধ, আর সব তো চালু আছে। পুলিশের নজরদারিতে অনেককে জরিমানা গুনতে হয়। আমাদেরও তো অ্যাপস বন্ধ, এখন ঢাকায় তো ফ্যামিলি আছে, আমাদের তো ফ্যামিলি চালাইতে হবে, তারপরে বাসা ভাড়া, খাওয়া খরচ, অন্তত এটা তো ম্যানেজ করতে হবে, এই পেটের দায় আর কি বেরো না। কিছুটা একটু সচেতনতার অভাব আছে মানুষের মধ্যে, আমরা মোটামুটি সচেতন করার চেষ্টা করতেছি। এই গত দেড় পৌনে দুই বছর প্রায় কাজ তিন ভাগের এক ভাগ বা চার ভাগের এক ভাগ নেমে এসেছে। কারওয়ান বাজারে মানুষের ভিড় স্বাভাবিক সময়ের মতোই, সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধির বালাই নেই এখানে। লকডাউনের মধ্যেই রাজধানীর কয়েকটি সড়কে যানজটও দেখা যায়। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রয়োজনে আরও কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসিক কলোনিগুলোতে প্রচুর অ্যাডিস মশার লার্ভা পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকার দুই সিটি মেয়র। মিথিলা নাসরিনের রিপোর্ট। ডেঙ্গুর বিস্তার রোধে সপ্তাহ খানেক ধরেই রাজধানীতে চলছে সচেতনতামূলক ক্যাম্পেইন। এতে সম্পৃক্ত থাকছেন দুই সিটি মেয়র, স্থানীয় সংসদ সদস্য এবং ওয়ার্ড কাউন্সিলররা। ডিএনসিসির অধীনে ভাটারা এলাকায় সচেতনতামূলক ক্যাম্পেইনে নাগরিকদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মেয়র। ক্যাম্পেইন শেষে বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানেও অংশ নেন তিনি। এ সময় লার্ভা পাওয়ায় জরিমানাও করা হয়েছে। আমরা ধীরে ধীরে আরো অনেক কঠোর অবস্থানে যেতেই হবে আমাদেরকে, এছাড়া এটাই হলো বাস্তবতা। সবার ঢাকা অ্যাপসে আপনারা ব্যালকনিতে কিন্তু ছবি তুলে দিতে পারবেন যে আমার পাশে এখানে কিন্তু ময়লা জমে আছে, পানি জমে আছে। আমি কথা দিচ্ছি সাথে সাথে গিয়ে আমার টিম গিয়ে আমরা পরিষ্কার করে দিব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সরকারি কর্মচারীদের জন্য বরাদ্দ আবাসিক এলাকাগুলোতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ লার্ভা পেয়েছে। সচেতন নাগরিকদের এমন উদাসীনতায় উদ্বেগ প্রকাশ করেন মেয়র। পরিদর্শনে এসে দেখলাম এই কলোনিতে এখানে লার্ভা পাওয়া গেছে, তো এটা আসলে খুবই আমাদের জন্য দুঃখজনক।
দায়িত্বহীনতা এবং উদাসীনতা আমরা লক্ষ্য করছি, এটা কোনোভাবেই কাম্য নয়। 2020 সালে ডেঙ্গুর প্রকোপ কম থাকলেও এবছর জুলাই থেকে তা ব্যাপক হারে বাড়তে থাকে। মিথিলা নাজদিন, চ্যানেল আই, ঢাকা। চিত্রনায়িকা পরিমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে র‍্যাব। সে সময় তার বাসা থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। সেখানে আছেন কাজী ইমদাদ, সরাসরি যাচ্ছে তার কাছে। ইমদাদ, পরিমনির বাসায় র‍্যাবের অভিযানের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আজকে মূলত র‍্যাবের দুটি অভিযান আমরা দেখেছি। একটি অভিযান চলেছে চিত্রনায়িকা পরিমনির বাসায়, যেটি বনানীতে অবস্থিত, এবং আরেকটি অভিযান যেটা কিছুক্ষণ আগে শেষ হয়েছে ঠিক একই এলাকায়, অর্থাৎ বনানীতে, সেটিও কিছুক্ষণ আগে শেষ হয়েছে। এখান থেকে প্রডিউসার নজরুল ইসলাম রাজ, যিনি রাজ প্রোডাকশন মাল্টিমিডিয়ার সঙ্গে যুক্ত, তাকে আটক করা হয়। তো এই দুটি অভিযান থেকে র‍্যাব মূলত ওখান থেকে পরিমনি, পরিমনির সঙ্গে সহযোগীকে আটক করেছে, এবং এখানে রাজ, রাজের সঙ্গে দুজন সহযোগীকে আটকের খবর আমরা পেয়েছি। তবে যে বিষয়টি আসলে এখন জানার ছিল র‍্যাবের কর্মকর্তাদের সঙ্গে, যেহেতু তারা সাংবাদিকদের সঙ্গে কোনো আনুষ্ঠানিকভাবে কথা বলেনি, সেজন্য আসলে বিষয়গুলো এখনও অস্পষ্ট রয়েছে যে সুনির্দিষ্ট কোন অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে যতটুকু আমরা জানতে পেরেছি যে মাদক বিরোধী যে অভিযান, সেই অভিযানের মাদক তাদের বাসায় পাওয়ার জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই ব্যাপারে র‍্যাব যেহেতু এখন আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং করেনি, সেজন্য আমরা র‍্যাবের কোনো বক্তব্য তুলে ধরতে পারছি না। এছাড়া আপনি জানেন যে র‍্যাবের যে এই মাদক বিরোধী অভিযান, সেই অভিযানটা কিন্তু আজকে শুরু হয়নি। এর আগে আমরা দেখেছি শ্যামলীতে অভিযান র‍্যাব পরিচালনা করেছে, সেখানে মডেল মৌকে আটক করা হয়েছিল। ওই একই রাতে আমরা দেখেছিলাম বনানীতেই আরেকজন মডেল বিপাশা, যাকে আটক করা হয়েছে। এই অভিযানগুলোতে আমরা দেখছি যে আসলে মূলত বিভিন্ন মডেলকে আটক করা হচ্ছে, এবং তাদের বাসায় আমরা দেখছি যে মাদক র‍্যাব পাচ্ছে। এজন্য আমরা আসলে এখনও কিছুটা অনিশ্চয়তার মধ্যে রয়েছি যে এই অভিযানগুলো আসলে র‍্যাব কি নির্দিষ্ট কোনো কাউকে টার্গেট করে করছে কিনা, যেহেতু আমরা দেখছি যে মাদকগুলো যাদের বাসা থেকে উদ্ধার করা হচ্ছে তারা আসলে মূলত মিডিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এবং সবাই বলা যায় যে মডেল। তো এই ব্যাপারে আসলে র‍্যাব যখন বিস্তারিতভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন, তখনই আসলে তাদের এই অভিযান মূলত কাকে টার্গেট করে করা হচ্ছে এবং তাদের অভিযানের লক্ষ্যবস্তু এবং তাদের অভিযান কতদিন চলবে সে বিষয়ে আমরা নির্দিষ্ট করে বলতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার মডেল মৌ ও পিয়াসার আয়োজনে নাচ গান আর মাদকের আসরে যাতায়াত ছিল এমন কয়েকজন ভিআইপির পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছেন গোয়েন্দারা। এ ধরনের আসরের মূল পৃষ্ঠপোষকদের গ্রেফতারে মাঠে নামার কথা জানিয়েছে ডিবি। এনামুল কবির রূপমের রিপোর্ট। এ ধরনের আসরে আসতেন অনেক ধনী পরিবারের সন্তান এবং ভিআইপিরা। গোয়েন্দারা বলছেন তাদের ইয়াবাসহ অনেক মাদকে আসক্ত করার চেষ্টা করা হতো। রিমান্ডে অনেকের নাম বলেছেন পিয়াসা মৌ। আমরা তো এরকম দুজন পেয়েছি এবং তাদের কাছ থেকে আমরা অনেক নামও পেয়েছি, তারা প্রতি রাতে বিভিন্ন জায়গায় ক্লাবে, বাসায়, বিভিন্ন জায়গায় পার্টি করে, এবং পার্টির নামে তারা যে পার্টি করে এই এই মানুষকে দাওয়াত দিয়ে মদ খাওয়ায় বা ইয়াবা সেবন করায় বা মানে বিভিন্ন ধরনের খাবার আইটেম, তাদের উদ্দেশ্য থাকে। এবং এই যে শত শত লোক তারা যায় সেখানে, তারা যায় কেন, সেখানে ডিজে পার্টি মানে। গোয়েন্দারা বলছেন ওই চক্রে যুক্ত বলে নাম আসা আরও এক মডেলের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে, প্রমাণ পাওয়া গেলে তাকেও গ্রেপ্তার করা হবে। তাহলে আমাদের দরকার যারা আমার আয়োজক তাদের জন্য আমরা করছি, আবার যারা সেখানে যায় গিয়ে এ ধরনের অনাচার ওইগুলি করে এবং সেখানে ব্ল্যাকমেলের শিকার হয় তারা কেন গেলেন সেটা আমরা খতিয়ে দেখছি। বহিষ্কৃত আওয়ামী লীগ নেত্রী হেলেনা জাহাঙ্গীর এবং তার প্রধান দুই সহযোগী হাজেরা ও সানাউল্লাহকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রতারণা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। বিশুদ্ধ অক্সিজেন আর পরিবেশ সুরক্ষার চিন্তা থেকেই ছাদ কৃষি নিয়ে এগিয়ে গেছেন ঢাকার মোহাম্মদপুরের আকলিমুন্নেসা। কৃষি উদ্যোগের প্রয়োজনীয়তা ও সুফল প্রতিবেশী আর নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেও কাজ করছেন এই স্কুল শিক্ষক। শাইখ সিরাজের ছাদ কৃষি রিপোর্ট। জলবায়ু পরিবর্তনে গ্রিন হাউস এফেক্ট একটা কাজ করছে। ছাদ কৃষিতে যদি আমরা মনোযোগী হই এবং সেটিই পারবে একমাত্র এই জলবায়ুর যে পরিবর্তনটা হচ্ছে সেটাকে ফিরিয়ে আনতে। এভাবেই ছাদ কৃষির প্রয়োজনীয়তা উপলব্ধি করেন স্কুল শিক্ষক আকলিমুন্নেসা।
নিজের বাসার ছাত্রীকে তিনি শুধু বিশুদ্ধ ফল ফসলের উৎসেই পরিণত করেননি, এই সবুজ প্রাঙ্গনকে পরিণত করেছেন শিক্ষা আর মানসিক সুস্থতার এক কেন্দ্রে। মৌসুম ভিত্তিক ফসল আবাদে অনেক বেশি মনোযোগ তার। এবছর গ্রীষ্মকালে আমার ছাদে উৎপাদন হয়েছে বরবটি, ঢেঁড়স, চিচিঙ্গা, ঝিঙ্গে, ধুন্দল, পালং শাক, পুঁই শাক, তারপর বলে কলমি শাক, কচু, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, এগুলো উৎপাদন করা শুধু নয়, এগুলো তাজা খেয়েছি। এই করোনা কালে ছাদ কৃষিতে অনেক বেশি মনোযোগ দিয়েছেন এই উদ্যোক্তা, পেয়েছেন নানামুখী সফলতা। এই করোনার সময় আমি একটু গুছিয়ে কাজ করার সময় পেয়েছি, আমি আমার শিক্ষকতাটা যেমন অনলাইনে করার সুযোগ পেয়েছি, ঠিক তখন যে সময়টা পেয়েছি তখন আমি এই ছাদ কৃষিতে সময়টা সুন্দরভাবে দিতে পেরেছি। যতদিন যাচ্ছে ছাদ কৃষির প্রয়োজনীয়তা অনেক বেশি বেশি উপলব্ধি করছেন তিনি, এই চিন্তা তিনি ছড়িয়ে দিচ্ছেন অনেকের মাঝে। যে প্রেরণাটা আমি পেয়েছি আমি পুরো কাজে লাগিয়েছি, ঢেলে দিয়েছি শিক্ষার্থীদের মাঝে, তাজা বা ফ্রেশ নিজে খাওয়া, পরিবারের মানুষকে রান্না করে খাওয়ানোর যে একটা আনন্দ সেটাও আমি পেয়েছি। দর্শক, বিস্তারিত ছাদ কৃষি প্রতিবেদনটি দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে শোকের মাস আগস্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধ্বস্ত স্বাধীন বাংলাদেশকে যখন সকল ক্ষেত্রে স্বাভাবিক করে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছিলেন তখনই তাকে সপরিবারে হত্যা করে ঘাতকেরা। রাজনীতিবিদরা মনে করেন 75-এর 15 আগস্ট ইতিহাসের এই বিপর্যয় না হলে বাংলাদেশ আরো অনেক দূর এগিয়ে যেত। ওবায়দুল রশিদের রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করে ধ্বংসস্তূপ থেকে মাত্র 3 বছরে স্বাভাবিক অবস্থায় নিয়ে এসেছিলেন, আর বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার সময় তাকে সপরিবারে হত্যা করে ষড়যন্ত্রকারীরা। 1975-এর বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের রাজনৈতিক বিপর্যয়ের পরে বিপর্যয় কাটিয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অভূতপূর্ব বিস্ময়কর উন্নতির দিকে এগিয়ে চলেছে। আমি মনে করি যে এই বিপর্যয়টা যদি না হতো তাহলে বাংলাদেশ আরো অনেক দূর এগিয়ে যেতে পারত। জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সোনার বাংলা গড়তে যে চ্যালেঞ্জগুলো রয়েছে তা মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার। শোষণমুক্ত, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক সমাজ যা বাস্তবায়ন করতে হলে সংবিধানের 4 নীতিকে শক্তভাবে ধরে বাস্তবায়ন করতে হবে এবং সেইভাবেই বঙ্গবন্ধু সোনার বাংলা বাস্তবায়ন করা সম্ভব। বঙ্গবন্ধুর আদর্শের পথ ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলা বাংলাদেশ তার ধারাবাহিকতা বজায় রাখলে দ্রুতই সোনার বাংলায় পরিণত হবে বলে আশা করেন এই অভিজ্ঞ রাজনীতিবিদ। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। খেলাধুলার আপডেট নিয়ে আজ আই স্পোর্টসে আছেন রাহুল রায়, যাচ্ছে তার কাছে। রাহুল, তার সঙ্গে আপনাকে ধন্যবাদ। দর্শক সবাইকে স্বাগত আই স্পোর্টসে। অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বপ্নের মতো খেলছে টাইগাররা, টানা দ্বিতীয় টি টোয়েন্টি জিতে এবার সিরিজ জয়ের লক্ষ্য। স্বাভাবিকভাবেই আজকের আয়োজনের শুরুতেই থাকছে বাংলাদেশের অস্ট্রেলিয়া বধের গল্প। যে কোনো ধরনের ক্রিকেটে এই প্রথম অস্ট্রেলিয়াকে ব্যাক টু ব্যাক হারালো বাংলাদেশ। রোমাঞ্চকর লড়াইয়ে 2 ম্যাচ জিতে সিরিজ জয়ের পথে অনেকটা এগিয়ে গেল টিম টাইগার্স। এখন লক্ষ্য তৃতীয় ম্যাচ জিতে 2 ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করা। সাদি মাহমুদের রিপোর্ট। অজি পেসার জশ হ্যাজেলউডের বল দুর্দান্ত আপার কাট করে ইয়াং টাইগার আফিফ হোসেন ছুটলেন সতীর্থ টাইগারদের দিকে। জয়ের উচ্ছ্বাসে টিম টাইগার্স, সাথে গোটা বাংলাদেশ। What a performance! Outstanding from this pair. 56th partnership. অজিদের বিপক্ষে এই সিরিজের আগে বাংলাদেশের জয় ছিল না একটিও। সিরিজের প্রথম 2 ম্যাচ শেষে 2টিতেই জয়, দ্বিতীয় টি টোয়েন্টি 5 উইকেটে জিতে 2-0 ব্যবধানে এগিয়ে টিম টাইগার্স। যে কোনো ধরনের ক্রিকেটে এই প্রথম অস্ট্রেলিয়াকে টানা 2 ম্যাচে হারাতে পারল বাংলাদেশ।
দুর্দান্ত টিম এফোর্টে টানা দুই ম্যাচে অস্ট্রেলিয়া বধ, যেখানে উজ্জ্বল টিম টাইগার্সের তরুণ ক্রিকেটাররা। সোহান ভাই অনেক ভালো ব্যাটিং করেছে, তার সাথে ব্যাটিং করার সময় দুজনের প্ল্যান ছিল যে আমরা উইকেট দিব না, উইকেট না দিয়ে জাস্ট বল টু বল তখন রান দরকার ছিল, তো উইকেট না দিয়ে কীভাবে রান করা যায় সেই চেষ্টাই করছিলাম। আর অপর সাইড থেকে অনেক ভালো সাপোর্ট পাওয়ার কারণে আমাদের কোনো প্রেশার ফিল হয়নি। এখন লক্ষ্য অবশ্যই পরের ম্যাচটি জিতে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেওয়া। অবশ্যই আমাদের প্রত্যেকটা ম্যাচ নিয়ে চিন্তা থাকে, তো আপাতত আমাদের চিন্তা থাকবে অবশ্যই সামনের ম্যাচটা যাতে ভালো খেলে সামনের ম্যাচটা জিততে পারি, আর জিততে পারলে অবশ্যই সিরিজটা তো আমাদের পক্ষেই আসবে, তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সামনের ম্যাচটাও জেতার। একদিন বিরতি দিয়ে শুক্রবার ও শনিবার তৃতীয় ও চতুর্থ টি টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল। তৃতীয় ম্যাচেই সিরিজ জিতে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় টিম টাইগার্স। সাদি মাহমুদ, চ্যানেল আই। অস্ট্রেলিয়ার পর ঢাকায় আসছে নিউজিল্যান্ড, পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে 24 আগস্ট বাংলাদেশে আসছে কিবিরা। ঢাকায় পৌঁছে হোটেলে 3 দিনের রুম কোয়ারেন্টাইনে থাকতে হবে সফরকারীদের। সব ঠিক থাকলে 27 তারিখ থেকে অনুশীলন শুরু করতে পারবেন ব্ল্যাক ক্যাপরা। দুদিন অনুশীলন শেষে 29 আগস্ট বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সেপ্টেম্বরের 1 তারিখ টি টোয়েন্টি সিরিজ শুরু হবে। এরপর 3, 5, 8 ও 10 আগস্ট বাকি 4টি টি টোয়েন্টি ম্যাচ হবে। ম্যাচগুলো কখন হবে সেটি এখনও ঠিক হয়নি, তবে সবগুলো ম্যাচ হবে মিরপুরের হোম অফ ক্রিকেটে। এবার টোকিও অলিম্পিকের খবর। বিশ্ব রেকর্ড গড়ে 400 মিটার হার্ডলসে স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের সিডনি ম্যাকলাফালেন। স্কেটবোর্ডিংয়ে জাপানিরাই আধিপত্য ধরে রেখেছে। সেইলিংয়ের অস্ট্রেলিয়া ও ব্রিটিশদের দাপট দেখা গেছে। 3 বারের চেষ্টায় অবশেষে অলিম্পিকে স্বর্ণ জিতে নিয়েছেন ব্রাজিলের সাঁতারু এনা মার্সেলা। সব খবর জানাচ্ছেন তামান্না তানজিনা। আগেই নিজেদের ঝুলিতে 30টির বেশি স্বর্ণ সংগ্রহ করে মোটামুটি ঝুঁকিমুক্ত চীন, তাই টোকিও অলিম্পিকে 13তম দিনে উজ্জ্বলতা না ছড়ালেও খুব একটা ক্ষতি নেই চীনাদের। আগের দিনের মতো রেকর্ডের ছড়াছড়ি নেই এদিন, তবে যুক্তরাষ্ট্র, ইউরোপ, আফ্রিকা দেশগুলোর দাপট দেখা গেছে অলিম্পিক ট্র্যাকে। দিনের শুরুতে একটা বিশ্ব রেকর্ড হয়েছে, নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন মার্কিন অ্যাথলেট সিডনি ম্যাকলাফলিন। মেয়েদের 400 মিটার হার্ডলসে 51.46 সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতে নিয়েছেন তিনি। পাচ্ছেন দেশব্যাপী 90টির বেশি ক্যাটাগরিতে 50% পর্যন্ত ডিসকাউন্ট। এছাড়াও থাকছে আকর্ষণীয় সব অফার। বিশেষায়িত সেবা হিসেবে আলেশা কার্ডের মূল্য বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের জন্য একদম ফ্রি, এবং 65 বয়সোর্ধ নাগরিকদের জন্য 50% ডিসকাউন্ট। এখন ইচ্ছেরা সব হাতের মুঠোয়, আলেশা কার্ড, প্রিভিলেজ রিডিফাইন্ড। এখন মোবাইল ব্যাংকিং এর চেয়েও কম খরচে লেনদেন করুন ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এ। নিজ আউটলেটে টাকা জমা উত্তোলন একদম ফ্রি, একই টেরিটরির অন্য আউটলেটে জমা বা ফান্ড ট্রান্সফার হাজারে মাত্র 1 টাকা এবং উত্তোলন হাজারে মাত্র 2 টাকা, অন্য টেরিটরিতে জমা বা ফান্ড ট্রান্সফার হাজারে মাত্র 2 টাকা এবং উত্তোলন হাজারে মাত্র 4 টাকা। ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং, ব্যাংক এখন হাতের মুঠোয়। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত। আনন্দ ছিল তা সবার চোখে মুখে। মাস্ক আর সামাজিক দূরত্বের উপর নিষেধাজ্ঞা তুলে দেয়ায় আবার মানুষের ঢল নেমেছে 3 দিনের হরলাক পার্কে হেরিটেজ ফেস্টিভ্যালে। যার যার নিরাপত্তা তার তার কাছে, এই স্লোগানের মধ্য দিয়ে মেলার ইতিহাসে এই প্রথম ছিল রেজিস্ট্রেশনের মাধ্যমে টাইম এন্ট্রি পাস। মানুষ বাংলাদেশি ফুড এনজয় করতেছে, ভালো লাগতেছে। এখন আমরা সবাই একসাথে আসছি। আমরা কানাডায় মাল্টিকালচারাল মান্থ বলা হয় আগস্ট মাসকে। এরই ধারাবাহিকতায় 45 বছর ধরে চলে আসছে এই হেরিটেজ ফেস্টিভ্যাল। 90টি দেশ, 70টি প্যাভিলিয়ন তুলে ধরেছেন যার যার সংস্কৃতি। এর ব্যতিক্রম ছিল না বাংলাদেশের প্যাভিলিয়নটিতেও। কোভিড মুক্ত পৃথিবী পাই এবং এভাবে একসাথে আবার কাজ করতে পারি। এই প্যান্ডেমিকের মধ্যে আমরা হেরিটেজ ফেস্টিভ্যাল আয়োজন করতে পেরেছি, যেটা গত বছর সম্ভব ছিল না। খুব অল্প সময়ের জন্য এই আয়োজন থাকলেও এর রেশ থেকে যায় বহুদিন। সংস্কৃতি আর ঐতিহ্যের সাথে মিশে যাওয়ার এই এক সুবর্ণ সুযোগ। করোনাকালীন চরম সময় পার করে আবার প্রাণ ফিরে পেয়েছে এডমন্টনবাসীরা। বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরার মধ্য দিয়ে এই মিলন মেলা আবার পরিণত হয়েছে একটি মিনি বাংলাদেশে। কানাডার এডমন্টন থেকে শাহরিয়া হোসেন, রিয়া, চ্যানেল আই। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ।
গ্রিসের রাজধানী এথেন্সের কাছে দাবানল নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন দমকল কর্মীরা। কয়েক দশকের মধ্যে ভয়াবহ দাবদাহে সৃষ্টি হওয়া দাবানলে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। ঝুঁকি বিবেচনায় এথেন্সের বাসিন্দাদের আপাতত ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। গ্রিসের ফায়ার সার্ভিস জানিয়েছে এথেন্সের উপশহর ভারি পম্পি এবং তাতোয়ের আগুন দ্রুতই নিয়ন্ত্রণে আসবে। তবে তারা সতর্ক করে জানিয়েছে সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার পর্যন্ত 81টি দাবানলের মধ্যে সবচেয়ে ভয়াবহটি এখনও সক্রিয়। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। রাশিয়ার মস্কোতে লেগো জাদুঘর চালু হয়েছে। আগের ঠিকানা থেকে সরে বড় পরিসরে মস্কোর জেভিন গ্রদে এই জাদুঘরে পৃথিবীর বিখ্যাত স্থাপনা সহ রাশিয়ার উল্লেখযোগ্য স্থাপনাগুলোর লেগোর তৈরি রেপ্লিকা রয়েছে। এখানে নতুন স্থাপনা যেমন রয়েছে তেমনি স্থান পেয়েছে ইতালির রোমের কলোসিয়াম এবং ভারতীয় আগ্রার তাজমহলও। এগুলো দর্শনার্থীদের জন্য দারুণ সংগ্রহ বলে উল্লেখ করেন জাদুঘরটির প্রতিষ্ঠাতা। এবারে অর্থনীতি সংবাদ। জুনে সৌদি আরবের নিট বৈদেশিক সম্পদ 2% বেশি বেড়েছে। কোভিড-19 মহামারীর প্রভাব থেকে বৈশ্বিক জ্বালানি তেল শিল্প পুনরুদ্ধার হওয়ায় এমন প্রবৃদ্ধি হয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে জানা গেছে জুনে নিট বৈদেশিক সম্পদ আগের মাসের চেয়ে 3,400 কোটি রিয়েল বেড়ে 1,65,000 কোটি রিয়েলে পৌঁছেছে। এবার ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। করোনা পরিস্থিতিতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে রাজশাহী জেলা পুলিশ। বুধবার সকালে রাজশাহী জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ লাইনে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের সভাপতিত্বে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আব্দুল বাতেন। সেই সময় ছিলেন অতিরিক্ত ডিআইজি এম মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম এবং মোহাম্মদ আশরাফুল। এবারে পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। খুলনার ডুমুরিয়ায় বরবটি চাষ করতে গিয়ে প্রতারিত হয়েছেন কৃষক। তাদের অভিযোগ নিম্নমানের বীজের কারণে ক্ষতির শিকার হয়েছেন তারা। বীজ কোম্পানি প্রতিকূল আবহাওয়াকে দায়ী করছে। দানিয়েল সুজিত বোসের রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও এই সময়ে বরবটির বীজ বোনেন খুলনার ডুমুরিয়া উপজেলার কৃষক। কথা ছিল 32 দিনে ফসল ধরা শুরু হবে, কিন্তু 46 দিনেও গাছগুলোতে ফুল বা ফসলের দেখা নেই। প্রায় 300 বিঘার বেশি জমিতে বরবটি চাষ করতে গিয়ে 4-5,000 কৃষক এই একই ক্ষতির মুখে পড়েছেন। লালতির কোম্পানি যে বীজ দিছে সে বীজই কৃষকরা এত বড় ক্ষতিগ্রস্ত, যা তাদের জীবন বাঁচানোই খুব কঠিনকর। সমস্ত এলাকায় আসছে কি আপনার এই লালতির বীজ 2 নম্বর বীজ ঢুকাই দিয়েছে, আমরা যখন ফল পাইনি আমরা ক্ষতিগ্রস্ত। অভিযোগ পেয়ে কৃষি বিভাগ মাঠ পরিদর্শন করেছে, বীজ সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানাচ্ছেন তারা। পরিদর্শন করে আসলে কৃষকের তারা আসলে যে কি ক্ষতি হয়েছে বা কি সমস্যাটা আমরা সেটা চিহ্নিত করেছি। রিপোর্ট পাওয়ার পরে যদি এটা বীজ হিসাবে অননুমোদিত হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। সংশ্লিষ্ট বীজ কোম্পানি দায়ী করেছেন প্রতিকূল আবহাওয়াকে। ভালো চাষাবাদের জন্য ভালো বীজ উপকরণ, ভালো বীজ, তারপর হচ্ছে প্রযুক্তি এবং অন্যান্য সহযোগিতা প্রদান করবো। বিষয়টি আমলে নিয়েছে স্থানীয় প্রশাসন। তারা বলছে প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী 20 আগস্টের মধ্যে তারা একটি সমাধান করবেন, যদি না হয় যে আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে তারা সেটি সহজেই মেনে নেবে। কৃষি বিভাগের হিসেবে ডুমুরিয়া উপজেলায় প্রায় 80 হেক্টর জমিতে এবার বরবটি চাষ করেন কৃষক। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা।
এখন দেখবেন প্রকৃতি সংবাদ। রাজধানীর বুড়িগঙ্গা নদী নতুন পানির সঙ্গে মেতে উঠেছে শিশু কিশোরেরা। শখের বশে মাছ ধরতে নদীতে নেমেছে অনেকেই। নদীতে দুর্গন্ধযুক্ত কালো পানি না থাকায় প্রাণ ফিরেছে বুড়িগঙ্গার দুই পারে। সুমিক আহমেদের রিপোর্ট। বর্ষার ঘোলা জলে দুরন্ত কিশোরের দল। বুড়িগঙ্গার উত্তাল ঢেউও নেই ভয়, কখনো ডুব সাঁতার কখনো বা ছুটোছুটি। বছরের এই সময়টা দুর্গন্ধযুক্ত কালো পানি থেকে মুক্তি পেয়ে বুড়িগঙ্গা জোড়ে যেন উৎসবের আমেজ। আমার বাবা আমাকে সাঁতার শিখাইছে, আমি পানি ভয় পাই না, আমি সাঁতার পারি। যখন ময়লা পানি হয় অনেক গন্ধ আসে, তখন আমরা সাইডে দাঁড়াতে পারি না আর গোসলও করতে পারি। আমার খুব সাঁতার শিখতে ইচ্ছে করে, কিন্তু নদী ময়লা থাকে সারা বছর, আমি সাঁতার শিখতে পারি না। নতুন পানিতে জাল নিয়ে নেমেছেন শখের মাছ শিকারী। তাদের অভিযোগ, বছর জুড়ে পচা পানির কারণে বঞ্চিত হচ্ছেন তারা। বোয়াল মাছ ধরছি, চিংড়ি মাছ ধরছি, বাইং মাছ ধরছি, বাইরা মাছ ধরছি, কিন্তু 15-16 বছর এই লটির কোনো মাছই নাই। কারখানা আবর্জনা যদি ভন করা যায়, আমরা সারা বছর নদীতে মাছ মারতে পারবো। বুড়িগঙ্গা বাঁচাতে নদীর নাব্য ফিরিয়ে সারা বছর পরিষ্কার পানি প্রবাহ নিশ্চিত করার দাবি পরিবেশ কর্মীদের। যেমন ইচ্ছা তেমন করে নদীটাকে যে ব্যবহার করে, সেখানে কিন্তু এই আজকে শিশু যেমন পানিতে লাভ দিচ্ছে, যে শিশু পরিষ্কার পানি পাচ্ছে না, যদি এমনই থেকে যায় অবশ্যই বড় হতে হতে তারা চিন্তা করবে যে আমরা আমাদের দেশে কোনো অভিভাবক পাইনি, সঠিক কোনো ব্যক্তি পাইনি, অভিযুক্ত করতেই পারে আমাদেরকে যদি আমরা এখনো পর্যন্ত তাদেরকে সঠিক সুন্দর পরিবেশ দিতে না পারি। ফুসফুসের কার্যক্ষমতা বা অক্সিজেন লেভেল, আমাদের রক্তকণিকাগুলো যে আছে, এগুলো সবগুলো ক্ষমতায় আমাদের সাঁতারের মাধ্যমে বেড়ে যায়। আমাদের নিয়মিত যদি সাঁতার কাটতে পারে, তাহলে আমাদের স্ট্রেস কমে যাবে শরীরে। স্ট্রেস কমে গেলে আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেমটা এমনি অনেক বৃদ্ধি পাবে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা যেটা আমরা সাঁতারের মাধ্যমে পেতে পারি, সেটা হলো আমাদের মানসিক প্রশান্তি। আমরা এই করোনা প্রতিরোধের জন্য সকল প্যাথোজেন থেকে আমরা রক্ষা পাবো। পানিতে ডুবে শিশু মৃত্যু ঠেকাতে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। এবারে dhamakashopping.com তথ্য প্রযুক্তি সংবাদ। ব্যবহারকারীদের জন্য ভিউ ওয়ান্স নামের নতুন ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে কেবল একবারই ইনবক্সে আসার কোনো ছবি বা ভিডিও দেখা যেতে পারে। ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের নতুন সংস্করণে এই বৈশিষ্ট্যটির আপডেট পাবেন। আপডেট হলে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশনও বদল হবে। এই ফিচারে ইনবক্সে আসা কোনো ছবি এবং ভিডিও দেখার পরই তা গায়েব হয়ে যায়। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে চালু হল মোবাইল অ্যাপ সদাই। পণ্য উৎপাদন থেকে বিপণন পর্যন্ত কৃষকদের ন্যায্য মূল্য পাইয়ে দিতে কাজ করবে কৃষি পণ্যের ডিজিটাল বাজার অ্যাপ সদাই। বুধবার অ্যাপটি উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। তিনি বলেন, মহামারীর সময় কৃষকরা পণ্য উৎপাদন করলেও তা ঠিকভাবে বাজারজাত করতে পারছে না। এই অবস্থায় সদাই প্ল্যাটফর্ম মধ্যস্বত্ব ভোক্তাদের দূরত্ব কমিয়ে কৃষকদের ন্যায্য মূল্য পেতে সহায়ক হবে। আজকে আমরা যে নাম দিয়েছি সদাই, আমাদের বাংলাদেশে গ্রাম বাংলার মানুষের মুখে মুখে সদাই এমন একটি শব্দ যে আমরা কিছু পণ্য কিনলেই সেটাকে বলি আমরা সদাই কিনে নিয়ে আসলাম। নামটা আমি বলি, এই নামটা দেশের লক্ষ মানুষের খুব প্রাণের কাছের, খুবই একটা ভালো নাম হয়েছে। এই নামে আজকে মোবাইল অ্যাপ যা আমরা উদ্বোধন করতে যাচ্ছি, এটি আমাদের কৃষি মন্ত্রণালয়ের জন্য, কৃষি বিপণন অধিদপ্তরের জন্য অবশ্যই গর্বের অহংকারের। অশোক লীলানি ফাদারস বিরতি নিচ্ছে, বিরতির পর থাকছে। চট্টগ্রামে এডিস এবং অ্যানোফিলিস মশার প্রকোপ। সিটি কর্পোরেশনের ছিটানো 5 ধরনের ওষুধের মাত্র 1টি কার্যকর। চট্টগ্রামে এডিস এবং অ্যানোফিলিস মশার প্রকোপ বেড়েছে। এরই মধ্যে ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। এতদিন সিটি কর্পোরেশনের ছিটানো 5 ধরনের মশক নিধন ওষুধের মাত্র 1টি কার্যকর বলে প্রমাণ পেয়েছেন গবেষকরা।
আবারও নিয়ে নিচ্ছে অশোক লীলা নিফাত অটোস বিরতি আর ফিরে এসে খেলার খবরে যা থাকছে। টোকিও অলিম্পিকের পদক তালিকায় আধিপত্য চীনের, 13তম দিন শেষে 32 স্বর্ণ নিয়ে সবার ওপরে চীনারা।